দুই আমার জন্য খুব ভালো আমি দামপাড়া পাড়া যাপিত জীবন এবং পায়েল তিনটা সিনেমা শেষ করেছি সো ডেফিনেটলি আমার জন্য খুব ভালো গিয়েছে আর আগামী বছর তিনটা সিনেমা একসাথে আসবে আমার মনে হয় যে আমি এখন সিনেমাতে অনেক মনোযোগী হয়েছি তো আর কোনো কিছুই কিছু করছি না সো আমার মনে হয় দুই আমার জন্য খুব বেশি লাকি সামনে বছরের প্রত্যাশা হচ্ছে সিনেমা আসবে একের পর এক আমি আশা করব যে আমাদের দর্শকরা হলে আসবেন এবং সিনেমা দেখবেন জাপিত জীবন ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে রিলিজের প্ল্যানিং চলছে তারপর দামপাড়া আসবে পায়েল আসবে আর এই মাসেই আমি অন্য আরেকটা ছবি হয়তো সাইন করবো সেটা এখন বলছি না সো ডেফিনেটলি ভালো ভালো কাজ আসবে সামনের বছর ও ভালো লাগছে আমার বোন আসলে কোথাও আসে না অত একটা তো আজকে এসেছে তার জন্য আমি অনেক খুশি সো আমার বোনের জন্য সবাই দোয়া করবেন যাতে ও অনেক ভালো কাজ করে শি ইজ অলরেডি ওয়ার্কিং চাকরি করছে সো অত একটা ও আসলে খুব সাই সো এত আসতে চায় না ক্যামেরার সামনে বাট আপনারা সবাই এসেছেন তাই আপনাদেরকে রেসপেক্ট করে সে দাঁড়িয়েছে দেখেন আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে সেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি ইটস ক্লিয়ারলি অ্যা মেন্স ওয়ার্ল্ড বাট উই আর ফাইটিং এভরি সিঙ্গল ডে সো ডেফিনেটলি আমার ভালো লাগছে এবং নারীরা এখন আর বাসায় বসে নেই নারীরা কাজ করছে নারীরা এগিয়ে চলছে সেটার প্রমাণ আপনারা প্রতিনিয়ত পাচ্ছেন সো নারীদের জন্য আমি সবসময় একটা কথাই বলি যে নিজেকে ভালোবাসার প্র্যাকটিস করতে হবে আমরা খুব মানুষের কথা ভাবি আমরা নিজেদেরকে সবার শেষে রাখি তো আমার মনে হয় নিজেদেরকে একটু সামনে রাখাটা প্রয়োজন নারীরা যাতে সবার আগে নিজেদেরকে দেখে